আমি ইয়া রাসূলুল্লাহ আপনাকে কেমন করে আমি পাবো, এই জন্য আমার ভয় হয় আমার ইন্তেকালে বাড়িতে আপনার কোন জায়গাটা গেলে আপনাকে আমি পেয়ে যাব। আল্লাহ নবী চুপ হয়ে গেলেন। আল্লাহ নবী কি হয়ে গেলেন? চুপ হয়ে গেলেন, কোনো কথা বলে না। আর আমার আপনার মরিসাহেব একটা ফতোয়া দিলে, ফতোয়া কত ফতোয়া শিখে গেছে, মুক্তি হয়ে গেছে, মাওলানা হয়ে গেল। আর আমার আল্লাহ বলেছে যে ও দুনিয়ার আলেমরা শোনো, তোমাদের মতো আলেম নয়, ওই দুনিয়ার কোনো আলেম নয়, আমার হাবিব আমার বন্ধু, ও আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আমার নবী কোনো কথা বলে না। দক্ষিণ চব্বিশ পরগনা রমজান লস্কর উত্তর পাতিকার বাংলা আওয়াজ চ্যানেল। আমার রাসূল কোনো কথা বলে নাই, তার মন গড়া নফসানিয়াত খেয়াল খুশি কবিত্বের বসে কিছু বলে নাই। আমি আল্লাহ জিব্রাইল মারফতে আমি আল্লাহ যেটা বলাই আমার হাবিব সেটাই বলে, আমি আল্লাহ আমি যেটা করাই আমার হাবিব সেটাই করে। সাথে সাথে আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ওয়ামাই ইউতিউল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফীকা। আল্লাহর ইত্তেয়াত করো, আল্লাহর রাসূলের ইত্তেয়াত করো, সম্মান বাদারি করো। আল্লাহর রাসূলের ইত্তেয়াত করো, আল্লাহর ইত্তেয়াত করো। ওয়া আনা আল্লাহু আলাইহি, আল্লাহ যাদের প্রতি রহম করেছেন, মেহেরবানি করেছেন, অনুগ্রহ করেছেন তাদের প্রতি, মিনান নাবিয়িনা নবীগণ, সিদ্দিকিনা সুহাদাগণ, সলিহিনা সুহাদাগণ এবং সলিহিনা এবং সলিহিনগণ নেককার দিগকে, এই চার শ্রেণীর মানুষকে তোমরা এখন ফলো করো। জোরে বলেন আল্লাহ নবী বলেন, ওই সময় জানিয়ে দিলেন বাবা নিরস্ব হয়ে যেও না, তোমরা নবীকে অনুসন্ধান করো, খোঁজ করো, নবী যদি তোমরা না পাও সিদ্দিকদের অনুসরণ করো, আর সিদ্দিক যদি তোমরা না পাও তোমরা কি করবে, তাহলে সোয়াদাগণের তালাশ করতে থাকো। সোয়াদা যদি না পেয়ে যাও ও আমার সাবিরা, তবে শোনো শোনো, সোয়াদা যদি তোমরা না পেয়ে যাও, সোয়াদার ভক্তি করবে, ভালোবাসবে, রেসপেক্ট করবে, সম্মান করবে, আর সোয়াদা যদি তোমরা না পেয়ে যাও তাহলে সলিম যদি দুনিয়ার বুকে থাকে কোনো নেককার কামেল বলি আল্লাহ যদি থাকে আল্লাহর বন্ধু তাকে তার ইত্তেবা অনুসরণ করো। আল্লাহ নবী বলছে, নবী যদি না পাও, সিদ্দিক যদি না পাও, সোয়াদা যদি না পাও, যদি বর্তমান জামানার কামিল ওলি আল্লাহ যদি কোথায় থাকে পৃথিবীর বুকে, তার অনুসন্ধান করো, তার ইত্তেবা অনুসরণ করো, আমি নবী রাসূলুল্লাহ হাসরের ময়দানে পেয়ে যাবে। কার কথা জোরে বলেন, কার কথা? কিছু মোল্লা বেরিয়েছে বলি আল্লাহ আর কি, নামাজ পড়ব, রোজা রাখবো, তসবিহ তাহলিল করে সব আল্লাহ পেয়ে যাব। তোমার নিজের অস্তিত্ব কোথায়? তুমি নিজে তোমার কি চিনতে পারছো না? তুমি আল্লাহ চিনলে এত সহজ, এত সহজ নয়, মান আরা যে নিজের নফসকে যে চিনতে পারবে তখন অটোমেটিক সে আল্লাহকে চিনতে পেরে যাবে। আর আল্লাহ যখন সে চিনতে পেরে যাবে তার জবান বন্ধ হয়ে যাবে,
মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যারা আল্লাহ হয়ে যায় গোটা জগৎ তার অনুগত হয়ে যায়, তার তাবে হয়ে যায়। ধরে বল, তার কিছু প্রয়োজন থাকে না, বাবা এটা দাও সেটা দাও অমুক দাও, আমার বিবি চলবে কি করে? আরে তুমি তো তোমার এই নিয়ে তুমি করছো, তোমার আসল মকসদ তো এইটাই। এ হাল তেরা জাল হে, মকসুদ তেরা মাল হে, এ হাল তেরা জাল হে, মকসুদ তেরা মাল হে, এ আজব তেরা জাল হে, লোগোঁ কো আন্ধা কর দিয়া। কবি বলছে এ হাল তেরা জাল, এ তোমার চালাকি চতুরতা, কিভাবে মানুষের কামাবো, আর মকসুদ তেরা মাল হে, আর তোর উদ্দেশ্য একমাত্র কি, কিছু পকেট পেট পকেট ভরা। কবি কত সুন্দর করে লিখছে জায়গায় যাতা নয়, কবি একবার বড় সম্রাট বিখ্যাত কবি, মকসুদ তেরা মাল হে, তোমার উদ্দেশ্য হলো কিছু মাল কমাবো টাকা কমাবো, মানুষ হেদায়েত হোক জান্নাতে যাক জাহান্নামে যাক ওসব দরকার নেই, আমার মাল হলি হলো। ভাইয়ান দিল্লির সম্রাট শাহজাহান জানেন তো, আপনারা সবাই জানেন তো ভাই কথা বলেন, দিল্লির সম্রাট শাহজাহান বাদশা তিনি ইন্তেকাল করলে শাহনজাল শাহনজাল কো জেনে দেতে থে বাদ ও কবর মে সুরা ফাতিহা আলহামদুলিল্লাহ কি মোহতাজ। দূরে বলেন যে শাহজাহান বাদশা পাবলিক রা জনগণ ট্যাক্স দিয়ে থাকে গৌরবান্বিত করত, কত প্রশংসিত করত, কত আদর করত, সবার কাছে ট্যাক্স নিয়ে যেতাম, কত গৌরবান্বিত হত, সাধারণ পাবলিক তার ট্যাক্স দিতাম বাদশা শাহজাহান। ও ভাই জানে না আজকে বাদশা শাহজাহান সে কবরে শুয়ে হয়ে গেল, একটা ফকির হয়ে গেল, কি হয়ে গেল ফকির হয়ে গেল, সেই কবরে শুয়ে শুয়ে বলছে কবরে শুয়ে শুয়ে বলছে দুনিয়ার মানুষেরা আমি বিশাল দিল্লির সম্রাট শাহজাহান, কিন্তু আমি শাহজাহান আর শাহজাহান নেই রে গো, আজ আমি কবরে একটু সুরা ফাতিহার মোহতাজ কাঙাল হয়ে আমি শুয়ে আছি, যদি কেউ আমার কবরে ধরে দাঁড়িয়ে সুরা ফাতিহা একবার ফালাক না দরুসরি পড়ে যদি একবার কেউ ফতোয়া করে দিত দোয়া করে দিত গো আমি সাজান বড় ধন্য হয়ে যেতাম। বাদশা শাহজাহান চিন্তা করতে পারেন সে ফকির, যদি ফকির দেখবেন প্রকৃত ফকির যারা তারা একদিন মিসকিন ফকির তারা ভিক করে পায় সে বড়লোক হতে পারে, কিন্তু ভিক্ষুক করে দিয়ে জীবনে বড়লোক হতে পারে। দিল্লির এক ফকির সে ভিক করে বেড়াচ্ছে, আরে তোর সেটা এই নিয়ে আসুন দেখছি তুই ছোটবেলা থেকে তুই ভিক করছিস, আরে কি ব্যাপার এখনো হাত পাততে হচ্ছে, তোমার কি করবো আটানা চালানা ছাড়া তো দেয় এই নিয়ে কি বড়লোক হব, কি আমার কিছু জমাতে পারি চালানা আটানা 10 টাকা 20 পয়সা। তখন আরেক ব্যক্তি তার সঙ্গী বলছে এক কাজ কর, এই বাদশা শাহজাহানের কাছে যাবে, বলে আমার মতো ফকির এই বাদশা শাহজাহানের কাছে যাওয়া যাবে যেতে পারি, তাহলে জামে মসজিদে যাবি মসজিদে নামাজ পড়ে নামবে আর সেই সময় সালাম দিয়ে মোলাকাত করে দিবি, এটা সাহায্য চাই সাহায্য চাই, এইসব পাতিশালের সঙ্গে ঘুরে কিছু লাভ হবে না, এইসব পাতিশালের কাছে ঘুরলে কিছু হবে না, চালানা আটানা 10 পয়সা 20 পয়সা দিয়ে কি করবি তুই, এইসব পাতিশালের কাছে ঘুরে কিছু হবে না, পাতিশাল খায় তো মুরগি, একটা একটা ঠ্যাং দিবে তোর দাঁতের খেলালো হবে না, তুই বাঘের কাছে যা বাঘ খায় হরি বাঘ খায় গরু, একটা পাশা দিলে তুই এক বছর ধরে বসে খেতে পারবি, এইসব পাতিশালের কাছে যাস
যা সাজারের কাছে। ভয় লাগছে, ফকির মানুষ তো হাজার হাজার মুসল্লি সব নামাজ পড়ছে, জাল্লাদ ও দালালের পিছনে বসে হুজুর আসলে বার হলে মোলাকাত, কিন্তু নামাজ হয়ে গেল দোয়া মোনাজাত বাদশা শাহজাহান আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা জানাচ্ছে, তার চোখ দিয়ে একটা স্টার্চ করে পানি দাড়ি মোবারক থেকে বেরিয়ে যাচ্ছে। ফকিরের সব লক্ষ্য পড়ে গেল মিসকিনের, ওই ফকিরের লক্ষ্য করে গেল হায় হায় আমি তো আর কাঁদি নাই, আমি তো চোখের পানি ফেলি নাই, আমি যে বাদশার কাছে আসলাম সে সম্রাটের কাছে আসলাম, সেই সম্রাট আর এক সম্রাটের কাছে হাত পেতে আছে। এবার নামাজ শেষ করে বাদশা শাহজাহান যখন মসজিদ থেকে নেমে আসছে, শত শত মিসকিনদেরকে একটা একটা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা সব কি দিতে লাগলো, কিন্তু এই ফকিরটা চলে যাচ্ছে। বাদশা শাহজাহান বলছে, এ ফকির দাঁড়িয়ে যাও, তোমাকে দেখলে মনে হয় একটা তুমি ভিক্ষ, আমার কাছে কেউ খালি হাতে ফেরে না, তুমি আমাকে না আছে তুমি চলে যাচ্ছ। ওই ফকিরটা তখন বললেন, বাদশা জাহাবানা বাদশা শাহজাহান, আমি চেয়েছিলাম বাদশার কাছে আমি সাহায্য নিতে এসে, সম্রাটের কাছে আমি এসেছি সাহায্য চাইতে আসে, কিন্তু সেই সম্রাট আর এক সম্রাটের কাছে হাত পেতে আছে, চোখের পানি ফেলেছে, দাড়ি মোবারক দিয়ে গড়ে গড়িয়ে যায়, কিন্তু আমি তো আর কাঁদি নাই, আমি তো আর চোখের পানি ফেলি নাই, ও বাদশা শাহজাহান আমার জ্ঞানের চক্ষু খুলে গেল, আমি আর ওই সম্রাটের কাছে আমি চাইব না, ওই সম্রাটের যে সম্রাট আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি চাইব। আজকে তো আমরা সব গোলাম হয়ে গেছি, আজকে সব তো মানুষের গোলাম, এ দিলে একটু ভালোবাসি স্বার্থ চরিতার্থের জন্য আবার সব ভুলে যাবে, কিন্তু না, হর হমেশা দেনে কো তৈয়ার হ্যায়, হর হমেশা দেনে কো তৈয়ার হ্যায়, জো না মাঙ্গে উসসে ও বেজার হ্যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি কত সুন্দর ভাবে বলে, আপনারা বুঝতে পারছেন এই কথাটা? এই পিছনে যারা বুঝতে পারছেন ওই কথাগুলো, হাত উঁচু করে বুঝতে পারছেন? হর হামেশা দেনে কো তৈয়ার হ্যায়, জো না মাঙ্গে উসসে ও বেজার হ্যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ও বান্দা, তোমাদের দেওয়ার জন্য হর হামেশা আমি প্রস্তুত রয়েছি রে, কিন্তু বান্দারে আমি আল্লাহ আমার মসজিদে এসে আমি আল্লাহ আমার কাছে হাত না পেতে রে, মানুষের দুয়ারে তুমি হাত পাতাও, এই জন্য আমি আল্লাহ তোদের প্রতি আমি বেজা, কিচ্ছু হবে না বাপ, তোমার 50 টাকা তুমি 100 টাকা দিলে ব্যাস, আর এমন মহান সম্রাটের কাছে চাও, আল্লাহর কাছে চাও, সারা জিন্দগি দেখি তোমার আর দক্ষিণ চব্বিশ পরগনা রমজান লস্কর উত্তর পাদিকার বাংলা আওয়াজ।